প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে এমন দুইটি ম্যাজিক শেখাতে যাচ্ছি, যে দুইটি ম্যাজিক আপনারা সব সময় হাতের নাগালে পাবেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এই ম্যাজিক দুইটি আপনারা করতে পারবেন। এই ম্যাজিক দুইটি সংগ্রহ করার জন্য আপনাদের যেতে হবে না কোনো ম্যাজিক শপে, আপনারা বাড়ি বসেই নিজে নিজে এই ম্যাজিকটি করতে পারবেন। তবে হ্যাঁ, ম্যাজিকটি ভালো করে দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আর একটি কথা না বললেই নয়, সেই কথাটি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, আর কথা নয়, আমরা চলে যাচ্ছি কাজে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে একটা সিগারেট। আমি কি করব, দেখেন সিগারেটটা সর্বপ্রথম আমি এভাবে ধরছি আমার হাতে, 1, 2, 3, এই আমি আমার হাতে ধরে সিগারেটটা আমি এই হাতে নিয়ে একটা ম্যাজিক করলাম, এটা ভ্যানিশ হয়ে গেল। আবার কি করলাম, আমি এভাবে 1, 2, 3 করে এভাবে একটা ধাক্কা দিতে থাকলাম, ওখান থেকে আস্তে আস্তে বের হতে থাকলো। এই যে হু, এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, আমি বলছি কি, সিগারেট পান করা দণ্ডনীয় অপরাধ, তাই আমি কি করব, এই সিগারেট এভাবে ধরে কেটে ফেললাম। হ্যাঁ, আবারও এটা এভাবে আপনাদেরকে দেখালাম, সঠিক আছে। এখন প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এখনই আপনাদের চোখের সামনে আমি এই সিগারেটটা ঠিক এভাবেই আছে, তো এখানে আমি এভাবে একটা ম্যাজিক করে দেব। এই সিগারেটটা আস্তে আস্তে এভাবেই দেখেন চোখের সামনে করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবারও আমি এমন করলে এখনও ভ্যানিশ হয়ে আছে, কিন্তু ম্যাজিক্যাল মাধ্যমে আমি ওকে আবারও নিয়ে আসছি আপনাদের চোখের সামনে। এই যে আবারও চলে আসলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ আমরা চলে যাব কৌশলের ভুবনে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি কৌশলের ভুবনে। ঠিক এভাবে প্রথমে যে আমরা সিগারেট এভাবে দেখালাম পাবলিককে, দেখানোর পর আমি যখন সিগারেটটা এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরলাম, ধরে কিন্তু আমি সিগারেটটা এভাবে ভ্যানিশ করে ফেললাম এ হাতে। সবাই ভাবছে এ হাতে নিয়ে নিলাম, নিয়ে আবারও ম্যাজিক করলাম, এখান থেকে একটা ধাক্কা দিলাম ও এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলো। হ্যাঁ, ভাবছেন কীভাবে হলো? এই যে প্রথমে আমি যখন একে এই পাম্প করলাম, অর্থাৎ আমি এই হাতের এখানে ধরে ফেলবো, এই যে ধরলাম, ধরে এইভাবে, অর্থাৎ এই সবাই দেখছে আমার বাম হাতে চলে গেছে, না ও আমার ডান হাতে আছে। এখন এভাবে বললাম ভ্যানিশ, হ্যাঁ এই ভ্যানিশ ভ্যানিশ। এখন এই হাতের তালুতে এভাবে দিয়ে দিচ্ছি, এই দিয়ে এইভাবে যখন এভাবে ধাক্কা দিচ্ছি, এই বুড়ো আঙুলটা দিয়ে আস্তে 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 এভাবে ওকে ঠেলে দিচ্ছি, আরও আস্তে আস্তে, মনে হচ্ছে যেন কোনো মাধ্যমে ওটা বেরিয়ে আসছে, এই বুড়ো আঙুলের ক্যালমার মাধ্যমে, এই যে আমি ঠেলা দেওয়ার মাধ্যমে ওটা বেরিয়ে আসছে। আচ্ছা, ওর গেল ওই মাধ্যম, এখন যে একদম ভ্যানিশ হয়ে গেল কিভাবে হাত থেকে, এই যে দেখেন আমি যখন একে এইভাবে ধরছি, ধরে এই ম্যাজিক করে একটা মাত্র ফু দিয়ে দিলাম, এটা ভ্যানিশ হয়ে গেল। আবার এমন করলে এই চলে আসলো। ভ্যানিশ কীভাবে হচ্ছে দেখেন, ভ্যানিশ হচ্ছে এভাবে, আমি যখন ওকে এইভাবে করতেছি তখন ঠিক আমার হাতের এখানে আগে থেকে একটা টেপ লাগানো আছে, এইটা হচ্ছে কস্টেপ, যার এপিটোপিট আঠা, এমনই একটি টেপ এখানে লাগানো, অর্থাৎ সিগারেটটা এখানে দিলে ও এখানে একা একা লেগে যাচ্ছে, ওকে আর দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে যখন আমি এটাকে আমি এভাবে যখন ভ্যানিশ করছি, এই একটা ফু দিয়ে দিলাম, এটা ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ পিছনে ও ঠিক এখানে লেগে আছে। এই যে ভ্যানিশ হয়ে গেল, এই সবাই দেখছে আমার হাতটা একদম ফাঁকা। আবার আমি ওকে ঠিক এভাবেই নিয়ে আসছি, এই যে আনার সময় হচ্ছে, আমি ওকে এভাবেই ধরে এই যে নিয়ে আসলাম। প্রিয় দর্শকবৃন্দ, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত।